শুভ সকাল প্রিয় দর্শক, এশিয়ান টেক্সটাইল মিলস এশিয়ান তারকা আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা। বরাবরের মতোই আমন্ত্রিত আজকেও আমাদের একজন অতিথি, তার সাথে কথা বলবো, আড্ডা দেব এবং অনেক কিছু জানার আছে তার কাছ থেকে। তিনি বিখ্যাত অভিনেতা এবং নির্দেশক মাসুম আজিজ। শুভ সকাল, ভালো আছেন? আমরা চা খেতে খেতে অনেক গল্প করবো, অনেক আড্ডা দেবো, তবে তার আগে একটু দেখে নিই এশিয়ান টিভির পর্দায় কী কী থাকছে। চলুন চলুন দর্শক দেখে আসি। আরও একবার শুভ সকাল প্রিয় দর্শক সবাইকে, এবং সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দেখে নিলেন এশিয়ান টিভির পর্দায় সারাদিনে কী কী থাকছে। আর একটু জানিয়ে দিই যে আর দুদিন পরেই এশিয়ান টিভি 6 বছর থেকে 7 বছরে পদার্পণ, 7 বছর পেরিয়ে 8 বছরে পদার্পণ করতে যাচ্ছে এশিয়ান টিভির জন্মদিন। সেই উপলক্ষে আমাদের আয়োজন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। নিশ্চয়ই সাথে থাকবেন, চলুন আমাদের আড্ডায় চলে যাই। যেটা বলছিলাম যে এশিয়ান টিভি 7 বছর থেকে 8 বছরে পদার্পণ করতে যাচ্ছে, এশিয়া টিভির জন্মদিন আসন্ন। তো আপনার জার্নির মধ্যে এশিয়ান টিভির সাথেও তো আপনার একটা জার্নি রয়েছে, সেটা কবে থেকে ছিল সেই গল্পটা থেকে শুরু করি। বেশ কয়েকটা ব্যতিক্রমী অনুষ্ঠান আমি করেছি এশিয়ান টিভিতে, সেটি এখানে তখন স্টুডিও ছিল 2 নম্বর রোডে। ওর মধ্যে একটা ছিল নকুলের সাথে কমেডি শো, টক শো, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, চমৎকার একটা অনুষ্ঠান ছিল। তারপরে ওদের নাটক করেছি আমি এশিয়ান টিভির স্টুডিওতে। এখন আমার একটা সিরিয়াল চলছে এশিয়ান টিভিতে, শেরের পর সোয়াশের, আমার লেখা, ডিরেকশন। তো এশিয়ান আসলে তো সবগুলো চ্যানেলের সঙ্গেই আমরা একত্রে পা চালাচ্ছি, হেঁটে যাচ্ছি, মরার আগ পর্যন্ত চলবে যতক্ষণ শক্তি আছে। তো এশিয়ান টিভির কাছ থেকে আমি একটু বেশি, আমাদের প্রত্যাশা ছিল এবং অনেকটা অন্য চ্যানেলগুলো থেকে একটু বেশি এখানে আমি কাজ করেছি এবং পেয়েছি ওদের কাছ থেকে। এই জন্য শুভেচ্ছা এশিয়ান টিভির জন্মদিনে, আমাদের শুভেচ্ছা। আমরা চাই আরও অনেক সমৃদ্ধ অনুষ্ঠান এশিয়ান টিভি করবে, দর্শককে উপহার দেবে। আমরা যারা শিল্পীরা, যারা ভালো কিছু ভাবি, ভালো কিছু প্রত্যাশা করি, তাদের প্রত্যাশা পূরণ হবে, অবশ্যই হবে, নিশ্চয়ই হবে। আর আপনাদের মতো এরকম প্রখ্যাত অভিনেতা, এরকম গুণী মানুষজন যদি আমাদের সাথে থাকেন, অবশ্যই আমরা ভালো ভালো অনুষ্ঠান দর্শকদেরকে উপহার দেব। অনেকটা সময় এশিয়ান টিভির সাথে পথ চলা অভিনেতা হিসেবে আপনার, শুরুর কথা শুনছিলাম, মাঝখানের অনেকগুলো গল্প শুনলাম, আর যে নাটকটা রিসেন্টলি যাচ্ছে আপনি বলছেন, আপনার মুখ থেকে শুনতে চাই সেই নাটকটার নাম এবং সেই নাটকটার গল্পটা কি? নাম হচ্ছে শেরের পাশ সোয়াশের। আমরা এখানে দেখাচ্ছি রহিমউদ্দিন নামে এক ভদ্রলোক, হঠাৎ ওই আঙুল ফুলে কলা গাছ, মানে হঠাৎ করে কী বলে একটা বিশেষ ঘটনায় সে অনেক টাকার মালিক হয়ে যায়। তার তিনটি কন্যার মধ্যে 3 রকম বাতিক, আবার রহিমউদ্দিনের মধ্যে একটা বাতিক। এই বাতিকগ্রস্ত 4 জন মানুষের গল্প। রহিমউদ্দিনের বাতিক হচ্ছে এখন তার টাকা আছে, এখন তার খ্যাতি দরকার, পড়ালেখা জানেন না এক অক্ষরও, কিন্তু তার খ্যাতি লাগবে, সেজন্য সে আজকে গানের আয়োজন করেন, কালকে ফুটবল খেলার আয়োজন করেন, এক একদিন এক একটা করে, এবং সেখানে প্রধান অতিথি হিসাবে ওনার নামটি ঘোষিত হবে, এটি হচ্ছে। এবং সেজন্য যত টাকা লাগে উনি দেবেন, কিন্তু তার সংসারের প্রতি বা তার যে আত্মীয় স্বজন, তার ভাই বেরাদার, এদের জন্য তার কোনো ধরনের ওখানে পয়সা খরচ করতে তার কার্পণ্য, কিন্তু তার খ্যাতির জন্য সে পয়সা খরচ করেন। আবার তার তিনটি মেয়ে, তিনটা একটাকেও সে মানুষ করতে পারেনি। বড় মেয়েটি চুরি করে, দ্বিতীয় মেয়েটি হচ্ছে ঝগড়া করে, তৃতীয় মেয়েটি হচ্ছে মিথ্যা কথা বলে। এই 3 রকমের বাতিক এদের মধ্যে, এবং এই থেকে জটিলতা, এবং এর মধ্যে তাদের প্রেম আছে, ভালোবাসা আছে। একসময় রহিমউদ্দিন ওই যে শেরের পর সোয়াশের, ওই সোয়াশের মানে রহিমউদ্দিন শিক্ষাটা হয়ে যায় ভালো করেই, যে সে যা চায় না তাই ঘটেছে, যদিও এটি সমাজ চায়। মজাটা হচ্ছে এটা যে রহিমউদ্দিন চায় না কিন্তু সোসাইটি চায়, এরকম একটি অবস্থা সেটি ঘটে যায়, রহিমউদ্দিন তখন হাপিত্যেশ করতে থাকে। এই গল্প আগাগোড়া আসলে পুরোপুরি এটি একটি কমেডি নাটক, যেটা শুনে বুঝলাম আর কি। আর আমার মনে হয় যে এখন আমরা যতটা ব্যস্ত সময় পার করছি, সেখানে মানুষ একটু বিনোদনের জায়গাটা একটু হাসতে চায়, একটু কাঁদতে চায়, এবং সব হাসি কান্না মিলেই বোধহয় মানুষের জীবনটা কিছু সিরিয়াস জায়গা আছে। নিশ্চয়ই এটি তো একটি ধারাবাহিক নাটক এবং কি বেশ কিছু পর্ব এশিয়ান টিভিতে অলরেডি দর্শকরা দেখে ফেলেছে, চলছে এখন, এবং সামনে আসন্ন আরও পর্বের জন্য দর্শকরা অপেক্ষা করে আছে। ফিডব্যাকটা কেমন পেয়েছেন এই নাটক থেকে? ভালো, আমার কাছে এ পর্যন্ত যারা বলেছে ভালো লেগেছে তাদের, সম্পূর্ণটা তো এখনও হয়নি, যেটুকু শুনে দেখেছে তারা ভালো লেগেছে বলেছে।
এখন এটি তো আসলে খুব কঠিন ব্যাপার, 17 কোটি মানুষের দেশে 10 জন মানুষ টেলিফোন করে আমাকে বললো, এর উপরে আমি ফিডব্যাক বলে ফেলবো, এটাও ঠিক না, বিষয়টা এরকম আর কি। তবে আমার যারা আমাকে তো সামনাসামনি অনেকে, আমি অনেককেই বলি যে ভাই প্রশংসা শুনতে শুনতে এমনিতেই হয়রান, বয়স হয়ে গেছে 67, এখন একটু কিছু বলো যেটা থেকে আমি অন্তত শিখতে পারি, আমার কিছু সমালোচনা হোক, তো হয় না এই আর কি। আচ্ছা, মানে সমালোচনাটাও এমন হওয়া উচিত যেখান থেকে একজন অভিনেতা আসলে বুঝতে পারে যে জানতে পারে সমস্যা হতে পারে, জায়গাটা আমার আসলে ঠিক করা উচিত বা আরো বেশি ভালো করা উচিত। এটি আজকের জুনিয়র যারা, আমি কাছে এটি একটু বলি, খুব মজার বিষয়, আজকে যারা নতুন যারা পরিচালনা করছে ওদের তো অনেক দুর্নাম, এই সেই হাবি জাবি নষ্ট করেছে মিডিয়া হাবি জাবি, যদিও আমি এটা বিশ্বাস করি না, আমি সবসময় পজিটিভ লোক, কারণ আমাদের সময়, আমাদের সময় আমাদের যারা সিনিয়র ছিলেন তারা আমাদের পছন্দ করতেন না, আবার আমাদের সময় আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা মনে করছি আসলে তো কোনো কিছু আঁকড়ে ধরে রাখা, ওরা নতুন কিছু দিতে চাইছে। আমি আমার জীবনে প্রথম ধাক্কা খেয়েছি একটি বাচ্চা ছেলের কাছে। আচ্ছা, এটি খুব ইন্টারেস্টিং। এর আগে আমরা যাই করেছি, আর মাসুম ভাই ফাটিয়েছেন ফাটিয়েছেন, একটি বাচ্চা ছেলে বললো যে না এটা কিছুই হয়নি, আমি এটা চাচ্ছি না। আচ্ছা, কিন্তু এই যে আজকের জেনারেশন, ওরা কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছে এবং আমি মনে করি এই শিক্ষাগুলো আমাদের নেওয়া উচিত, এবং এটা বলতে পারো একটা বড় ধরনের বিরাট ব্যাপার। আচ্ছা, একটা ধারাবাহিক নাটকের প্রসঙ্গে ফিরে আসি, এই যে কমেডি নাটকটা অনেকদিন ধরে চলছে, ধারাবাহিক নাটকের একটা ব্যাপার থাকে যে অনেক সময় দেখা যায় অনেক পর্ব একসাথে শুটিং করার পরে শেষ হয়ে যায়, আবার কিছু সময় দেখা যায় যে এটা চলতে থাকে এবং পরবর্তীতে গিয়ে অনেক সময় ক্যারেক্টারেরও চেঞ্জ নিয়ে আসতে হয় পরিচালকের প্রয়োজনের খাতিরে, দর্শকের চাহিদার কারণে। তো সেরকম কিছু হয়েছে কি এই নাটকে? না, এই নাটকের এ পর্যন্ত দুটি চরিত্র মরে গেছেন, আমাদের মধুভাই মরেছেন, দিদি মরেছেন, তো স্বাভাবিকভাবে এর পরবর্তীতে আমি কিছু এর ভেতরে আবার কিছু ইনসার্টও করেছিলাম, তখন কিন্তু আবার নতুন করে কিছু চরিত্র নিতে হয়েছে, ঢোকাতে হয়েছে ওর মধ্যে, খুব স্বাভাবিক। এখন যদি আবার ওটি শ্যুট করতে হয় তাহলে অনেক কিছু পরিবর্তন হবে, হ্যাঁ অনেক কিছুই পরিবর্তন হবে, অনেকের ব্যস্ততার কারণে শিডিউল পাওয়া যাবে না, দুটো শিল্পী মারা গেছেন সেটি বলছি, তো এরকমভাবে দুটো ভাইটাল ক্যারেক্টার, মধুভাই তো একটা বিশাল চরিত্র ছিল, উনি মারা গেছেন, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি, হ্যাঁ তো স্বাভাবিকভাবে বড় সিরিয়ালে তো কিছু ঝামেলা হয়, আর আমি কিন্তু এটা খুব ইন্টারেস্টিং যে আমার কিন্তু বড় সিরিয়ালের কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমি সবসময় ওই আগে যেটা ছিল খণ্ড 1 ঘন্টার নাটক, যেটা 45 মিনিট বা 50 মিনিটের টেলিভিশন চাং ছিল, ওইটাই করেছি বেশি, সিরিয়াল করেছি আমার জীবনে আমি দুটো, এবং সে দুটোর একটাও 13 পর্বের বেশি না। আচ্ছা, এখন যদি বড় কিছু করতে হয় তাহলে আমার জন্য যে জটিলতাটা, আসলে আমি খুব বড় করে কোনো গল্প ভাবতেও পারি না, কারণ আমার জীবনে অজস্র গল্প, সবগুলো টুকরো টুকরো গল্প, এবং এই অজস্র গল্প থেকে নিশ্চয়ই কিছু উল্লেখযোগ্য গল্পই আমরা শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। আরও একবার স্বাগত এবং শুভ সকাল প্রিয় দর্শক, এশিয়ান টেক্সটাইল মিলস এশিয়ান তারকা আড্ডায়, যার সাথে গল্প করছিলাম তিনি আর কেউ নন, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা এবং নির্দেশক মাসুম আজিজ। তার গল্পে ফিরে যাব, তবে তার আগে একটুখানি জানিয়ে নিই যেটা বলছিলাম যে এশিয়ান টিভি কিন্তু 7 বছর পেরিয়ে 8 বছরে পদার্পণ করতে যাচ্ছে, এশিয়ান টিভির জন্মদিন আর 2 দিন পরে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির অনুষ্ঠানগুলো দেখবার জন্য, কারণ আজকে থেকেই আমাদের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। চলুন ফিরে যাই আড্ডায়। যে গল্পটা করছিলাম ধারাবাহিক নাটক নিয়ে, তো আমরা অনেক কথা বলে ফেললাম, কমেডি নাটক নিয়ে কথা বললাম। এশিয়ান টিভির একদম শুরুর দিকে আপনি যখন আসতেন, কাজ করতেন, সে সময়কার কলাকুশলীরা, সে সময়কার অনুষ্ঠানের মান এবং এখন অনুষ্ঠানের যে মান, তার মধ্যে কী ধরনের পার্থক্য দেখতে পান এবং তরুণদের মধ্যে? না, এখন স্ক্রিন কোয়ালিটি ভালো হয়েছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এটা খুব স্বাভাবিক, একটি শিশু তো হাঁটতে শুরু করে প্রথমে 4 পায়ে হামাগুড়ি দিয়ে, তারপরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তারপর উঠে গেলে 2 পায়ে হাঁটে, তারপর দৌড়ায়। তো এখন আমার মনে হয় 7 বছর থেকে 8 বছর, তো আমার নাতনির বয়সও 7 বছর থেকে 8 বছর, হ্যাঁ তো ও এখন কথা বলে টকটক করে, এখন হাঁটে দৌড়ায় খেলে, তো এশিয়ান টিভি এখন খেলছে, হাঁটছে হাসছে, কথা বলছে, অনেক বেশি কথা বলছে, যেটা প্রথম দিকে কিছুটা জড়তা থাকে, আমরা মনে করি আরও অনেক বেশি প্রত্যাশা চ্যানেলটির কাছে। তবে এটি ঠিক যে 8 বছরের মাথায়, মানে 7 বছর ক্রস করে 8 বছরের মাথায় একটি চ্যানেল যে জায়গায় পৌঁছেছে, এটিকে অবশ্যই বলতে হবে যে এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এটি একটা গ্রেট, কী বলবো, সফলতা। হ্যাঁ,
অনেক অনেক ধন্যবাদ এবং এত সুন্দর করে উদাহরণটা আপনি দিলেন যে কথার পরে আসলে কোনো কিছু বলার থাকে না। তো এই যে এশিয়ান টিভির সাথে আপনার যাত্রা, নিশ্চয়ই ভবিষ্যতেও আমরা আরও কাজ এশিয়ান টিভির সাথে আপনার দেখতে পাবো, প্রতিষ্ঠাবার্ষিকীতে নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে। অবশ্যই অবশ্যই থাকবো। আচ্ছা, তো এই যে কাজ করছেন, আপনি করছেন মানে এখনো করে যাচ্ছেন, আমরা এভারগ্রিন বললেই বোধ হয় সব থেকে বেশি ভালো শোনাবে আপনাকে, সেটি হচ্ছে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন আপনি নাটকের পাশাপাশি, এবং ভীষণ উল্লেখযোগ্য এক একটি চলচ্চিত্র যেটি না উল্লেখ করলে নাই, ঘানিতে কাজ করেছেন এবং মুক্তিযুদ্ধের একটা প্ল্যাটফর্ম নিয়ে গহিনের শব্দের মতো একটা ভালো ছবিতে আপনি কাজ করেছেন। বাংলাদেশে বিজ্ঞাপন কম হলেও দেখা গেছে দেশের বাইরে আন্তর্জাতিকভাবে সেই সিনেমাটি কিন্তু অনেক স্বীকৃতি লাভ করেছে, এটা একটু অভিজ্ঞতা শুনি। গহিনের শব্দ ছিল খালিদ মাহমুদ মিঠুর ছবি এবং ওটি প্রথম ছবি ছিল ওর। একজন লুলা ফকিরের ক্যারেক্টার আমি করেছি, মেয়েটাকে আমি ইউনিভার্সিটি পড়াচ্ছি, ওরকম একটি চরিত্র, মুক্তিযুদ্ধে গিয়ে মুক্তিযুদ্ধের পরবর্তী আমার পাটা নষ্ট হবে, কেটে ফেলে ডাকাতরা। তো ইয়েটা হচ্ছে, এটার অভিজ্ঞতা তো বিরাট, 1.5 বছর আমি একটি গেট আপ পেলেছি। আচ্ছা, যেটি বাংলাদেশে আমার মনে হয় না কোনো একটি ছবির জন্য কোনো একজন শিল্পী এতদিন যাবৎ একটি গেট আপ ধরে রাখবে। আমার মা আমাকে বলতেন, আমার মা নেই, গত হয়েছেন 2013-তে, মা আমাকে বলতেন যে তুই এটা কবে কাটবি, এখন তো আমার চাইতে তোর বয়স বেশি মনে হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম যে আমার মা ওই দেখলেই বলতেন, হ্যাঁ কাট, এটা কাটতে দেবে, ফেলে দাড়িটা, ফেলে চুলটা ঠিক করে, এবং আমি সবসময় ওই পেশটা নিয়েই থাকতাম 1.5 বছর। এটি একটি চমৎকার অভিজ্ঞতা এবং তার অ্যাপ্রিসিয়েশন অবশ্যই পেয়েছি, যেমন আমি সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল ক্যালিফোর্নিয়া থেকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছি ওখানে। বাংলাদেশের বাচ্চাশাস আমাকে পুরস্কার দিয়েছে, জাতীয় পুরস্কার আমার ভাগ্যে জোটেনি, যদিও তার আগেই আমি জাতীয় পুরস্কার পেয়েছি ঘানি ছবি চলচ্চিত্রে 2006 সালে। তো গহিনের শব্দের অভিজ্ঞতা হচ্ছে এরকম যে আমরা যখন বাইতুল মোকাররমে একদিন শুট করা হচ্ছে, আখেরি মোনাজাতের দিন, আখেরি জুম্মার দিন। আচ্ছা, তো সেদিন প্রচণ্ড গরম, আর আখেরি জুম্মা বাইতুল মোকাররম মানে তো হচ্ছে লাখে লাখে লোক, প্রচুর ভিড়। তো একটা জায়গা ঠিক করে রাখা হলো যে এখানটায় আমি বসবো, আমাকে কোনো অ্যাকশন ট্যাকশন কিছু বলা হবে না, ক্যামেরাটা আছে পল্টনের ওই বাইতুল মোকাররম, ওখানে একটা ফুট ওভার ব্রিজ, ওই ওভারব্রিজের উপরে ক্যামেরা। আমাকে ডাইরেক্টর বলে দিল যে সালাম ফেরানোর পর থেকে আপনার শট শুরু হবে, আর আমি যেহেতু জানি যে 400 ফিটের একটা রোল, তার মানে আমার সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 4 মিনিট, এর মধ্যে আমাকে যা করবার করতে হবে। তো অ্যাকশন ট্যাকশন কিছু বলেনি, ওখানে একটা প্রোডাকশানের ছেলে গিয়ে বসে জায়গাটা নির্ধারণ করেছে, এই জায়গাটা আমাকে বসতে হবে। সেও পাজামা পাঞ্জাবি টুপি পরে বসে আছে, যে ওর পাশে গিয়ে বসবো, পাশে আর একটা ফকির বসা। তা আমি গিয়ে ঠিক শট শুরু হওয়ার আগে গিয়ে ওখানে বসছি, তখন ওই ফকিরটা আমাকে বলছে, এটা আমার জায়গা, এই এলাকা তোমার না, যাও। আমি বললাম আস্তে চাপো চাপো, কারণ আমার শর্ট তখন শুরু হবে। তারপরে শর্টটা শুরু হলো ঠিক যখন সালাম ফেরানোর পরপরই আমি হাত পাচ্ছি ভিক্ষার জন্য, এবং আমি নিজেই বুঝতে পারছি যে 2 মিনিটের বেশি আমি আর টিকতে পারিনি গরমে, কারণ নিচের থেকে আগুন উঠছে, ওপর থেকে আগুন। কোনো রকমে আমি ওই ডিশটা ওই প্রোডাকশনের ছেলের হাতে দিয়ে আমি দৌড়ে গিয়ে, কারণ আমার পেছনে তো রাবার বাঁধা, ও গলে যাচ্ছিল রাবার, ওখান থেকে দৌড়ে গিয়ে ড্রেস পাল্টে। তো পরে শুনলাম ওখানে 3,700 টাকা, 3,700 টাকা, তার উপরে কিছু খুচরো পয়সা ওই 2 মিনিটের মধ্যে আর্ন করেছি আমি ভিক্ষা করে। কোনো লোক বুঝতে পারেনি যে আমি এখানে আমি অভিনয় করছি। মানে আপনার গেটআপটাই এমন ছিল যে সেখানে সত্যিকারের ভিক্ষুক মনে করে তারা এতগুলো টাকা ভিক্ষা দিয়ে গেছে। এটা একটা অদ্ভুত যুগান্তকারী ঘটনা, সুন্দর একটা ঘটনা। এবং ওখান থেকে পরে ওরা আমাকে, তো ওরা পুরো রাকশানের ছেলে পেলে খাইছে, আমারে বলছে স্যার আপনার 1 প্যাকেট সিগারেট। এই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট সেই জায়গাটা। আরেকটি খুব মজার জিনিস আছে, আমার সাথে যারা তো 6 জন একসাথে করেছি, তা আমরা 2 জন ছিলাম হচ্ছে অভিনেতা, আরগুলো অরিজিনাল ভিক্ষুক যারা দল করে ভিক্ষা করে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো ওরা ওদের আমাদের পেনশন সিগারেট দেওয়া হয়, আর ওদেরকে দিতে গেল, এসব আমরা খাই না, আমরা ওটাই খাই। গেল রোজার মাসে তাদেরকে যখন কন্ট্যাক্ট করতে গেল, তখন ওরা বলছে যে আমরা তো দিনে 10,000 টাকা নিচে পার হেড করবো না। কেন বলে, যে রোজার মাসে তো আমাদেরই 1.5-2 লাখ টাকা কামাই হয় এক মাসে ভিক্ষা করে। এই জিনিসটা কিন্তু আমাদের জানা ছিল না, ওই যে ওরা গ্রুপে যে ভিক্ষাটা করে, মানে বিশ্বাস, ওই যে আমি নিজেই তো তার সাক্ষী, 3,700 টাকা 2 মিনিটে আখের জুম্মার দিন, আমি জাস্ট ওই সময়টুকুর মধ্যে আমি ভিক্ষা চেয়েছি 500 টাকা 100 টাকার নোট,
মানুষ তো ভিক্ষা দেয়ই আসলে। এটা তো একটা ভিক্ষুকের গল্প, কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে এরকম একটা জায়গায় দেখা এবং এই গল্পটাকে একটা টার্নিং পয়েন্টের জায়গা থেকে অন্যরকম একটা রূপ দেয়া, এটা কিন্তু একেবারেই যুগান্তকারী একটি গল্প ছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই গল্পটার শেষটুক শুনবো, তবে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে দিচ্ছি। চলে আসছি দর্শক, একটা ছোট্ট বিরতিতে আমাদের সাথে থাকুন। এশিয়ান টেক্সটাইল মিস এশিয়ান তারকা আড্ডায় আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা এবং আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক মাসুম আজিজের সাথে। আমরা মুক্তিযুদ্ধের যে গল্পটার একেবারেই শেষের দিকে চলে এসেছিলাম, গহিনের শব্দ। গহিনের শব্দের জন্য তো কিছু বলার আর অপেক্ষা রাখে না, যারা দেখেনি আমি তাদেরকে অবশ্যই বলবো তারা নিশ্চয়ই এই চলচ্চিত্রটি আরও একবার দেখবেন। এবারে যেহেতু আজকের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি এবং অনেক অনেক কথা হলো, অনেক অনেক গল্প হলো, কিন্তু নির্দেশনার যে বিষয়টি আমি এখনো পর্যন্ত আনিনি, সেটি হচ্ছে আপনি নাটকের গল্প লিখতে ভালোবাসেন, আপনি ছবি আঁকতেও ভালোবাসেন এবং স্ক্রিপ্ট করেন, নির্দেশনা দেন, এই যে অনেকগুলো কাজ একসাথে করেন, এই কাজটার সাথে যদি কোনোভাবে আমি এশিয়ান টিভিকে মেলাতে চাই, এই এশিয়ান টিভিতে কি ধরনের কাজ দেখতে আপনি পছন্দ করবেন একজন অভিনেতা এবং একজন নির্দেশক? দেখুন, আমরা তো বুড়ো মানুষ, মুসিবত তো একটাই, সেটা হচ্ছে আমাদের জেনারেশনে আমরা একরকম ভাবতাম, এখনকার জেনারেশন ভাবনাটা একেবারেই ডিফারেন্ট। কারণ এখন তো সবই প্রযুক্তি নির্ভর, একসময় আমাদের সব কিছু হাতে করতে হতো, পেন্টিং বলেন, আপনার সেটের ডিজাইন বলেন, সব কিছু হাতেই হতো, এখন তো সব কিছু প্রযুক্তির মধ্য দিয়ে হয়। তবে আমি একটা জিনিস খুব বড় করে বিশ্বাস করি, লালন ফকির পড়ালেখা জানতেন না কিন্তু ভাবতে জানতেন, যে জন্য উনি আমাদের সাইজি, যার এক একটি বাক্য এক একটি শব্দ নিয়ে অন্তত হাজার হাজার পাতা লেখা যাবে। বিষয়টা কিন্তু এরকম যে আপনি ভাবাটা, ভাবনাটা খুব জরুরি। আজকের জেনারেশনে ভাবনার জায়গায় রকেট চলে এসছে, তো একটু ঝামেলা হয়ে গেছে যে আমার বাঙালি আবেগের জায়গা থেকে ওরা একটু দূরে আছে, আমি নিজে বিশ্বাস করি এই জায়গাটা। এখন এই বাঙালি আবেগটাকে যদি আমরা মেলাতে পারি, আমরা যদি বাঙালি আবেগের সাথে যদি প্রযুক্তিটাকে মেলাতে পারি, তবে এই দেশে অনেক কিছু সম্ভব, অনেক ভালো। তার জন্য কী করতে হবে? আগে ভাবতে হবে, আমার মাটি মানুষকে নিয়ে ভাবতে হবে, আমার মাটির সুরটাকে নিয়ে ভাবতে হবে, আমার কষ্টের জায়গাগুলোকে নিয়ে ভাবতে হবে। আমি কিন্তু একটা কথা বলি যে আমরা এত ধনী একটা জায়গা, সমৃদ্ধ একটা, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী দেশ হচ্ছে বাংলাদেশ। কী অর্থে? সেটা হচ্ছে যে আমার প্রতিটা স্টেপ, প্রতিটা পদচারণায়, প্রতিটা মুহূর্তে আমার গল্প। কিন্তু একমাত্র বাংলাদেশ সেই অহংকারের জায়গাটা লালন করে, সেটা হচ্ছে আমার চতুর্দিকে গল্প। কিন্তু আমরা, দুর্ভাগ্য হচ্ছে, আমরা সেই গল্পগুলো আবিষ্কার করতে পারছি না। আমরা কী করছি? তাকিয়ে আছি বাইরের দিকে, তাদের প্রযুক্তি নিয়ে তাদের গল্প বলছি। নো, আমার কথা হচ্ছে আজকের জেনারেশনের কাছে বলি, এশিয়ান টেলিভিশনের কাছে বলি, আপনি প্রযুক্তি নেবেন, অবশ্যই প্রযুক্তি আমরা নেব, কিন্তু সেই প্রযুক্তির মাঝখানটায় আপনি দেবেন হচ্ছে আমার জিনিস, আমার সংস্কৃতিকে আপনি দেবেন। জয়নুল আবেদিনের সেই কী বলে গুনটানা মানুষ নৌকো, আর ওই যে ঠেলা গাড়ি চাকা ঠেলে নিয়ে যাওয়া সেই শক্তিশালী মানুষ, এইটাই হচ্ছে আমার বাংলাদেশ। এটি হয়তো সেই সময়টা নাই, বাট ওই সময়টা না থাকুক, ভাবনাগুলো আমরা ওখানে নিয়ে যাই, কিন্তু সেটাকে আমি উপস্থাপন করি আজকের প্রযুক্তি দিয়ে। আজকের প্রযুক্তি দিয়ে একজন শাহাবুদ্দিন হতে চাই, যিনি এঁকেছেন একেবারে আধুনিক ভাবনা, কিন্তু তার ভেতরকার রস কিন্তু আমার বাঙালি রস। এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। এবং আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা একটা ধরতে গিয়ে আরেকটা ছেড়ে দিই না, আমার শেকড়টা ধরে রাখতে হবে। এবং আমি এশিয়ান টিভি টেলিভিশনের কাছেও বলবো, আমার অনেক বড় প্রত্যাশা, কিন্তু সবগুলো চ্যানেলের কাছেই আমাদের অনেক প্রত্যাশা, তবে এশিয়ান টিভির কাছে একটা জিনিস, এটি আমি খুব একেবারে সৎভাবে বলছি, সেটা হচ্ছে আমার চাওয়ার অনেক কাছাকাছি তারা, আমরা সেই জায়গাটা চাই। সেটা হচ্ছে যে আমি আধুনিক হতে চাই, আমি তো অবশ্যই, আমি মননে আধুনিক, কিন্তু আমি আজকের বাচ্চাদের বলেছি, ওদের প্রশংসা আমি করি, ওরা যে কাজগুলো করছে অবশ্যই ভালো কাজ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার, আমাদের চাওয়া কিন্তু ওই যেটা বললাম, আমার মাটি, আমার সুর, আমার রস, আমার কষ্ট, আমার দুঃখ, আমার আনন্দ সব একত্র করে নিয়ে সেটিকে আপনি আজকের প্রযুক্তির মধ্যে দিয়ে আমাকে দেন, আমি সেটি গ্রহণ করব। কারণ কান্না কিন্তু আমার আজকে যে কান্না ছিল 200 বছর আগেও সে একই কান্নাই ছিল, তার হয়তো রূপটা পরিবর্তিত হয়েছে। আজকে মেয়েরা কান্নার আগেই চোখটা মুছে ফেলে, এটা মুখটা ঢেকে ফেলে, এটা কিন্তু কাঁদতো, আমার মাকেও আমি কাঁদতে দেখেছি, চোখ মুছতে দেখিনি।
অনেক সুন্দর করে আপনি বললেন, অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। এবং বিশেষ করে এশিয়ান টিভির এই যে জন্মদিনের শুভক্ষণ, আমাদের 5 দিন ব্যাপী আয়োজন কিন্তু চলছে, চলবে, আপনি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ, এশিয়ান টিভিকে অনেক বেশি ধন্যবাদ। আর সাথে সাথে ওই যে আমি বললাম, আমার অনেক চাওয়া আছে, দাবি আছে, হ্যাঁ, ওগুলো না হলে কিন্তু ছাড়বো না। এরপরে যদি কোনো অনুষ্ঠানে আসি আমি গালিগালাজ করব। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নিশ্চয়ই অন্য এক অতিথিকে সঙ্গে করে আবার দেখা হবে আপনাদের সাথে এশিয়ার তারকালাপে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং 5 দিন ব্যাপী এশিয়ান টিভির বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আমাদের সাথেই থাকবেন।